হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি একটা কন্ট্রোলার দেখাবো, সেটা হচ্ছে ফ্লোটলেস লেভেল সুইচ, যার সোর্স ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এসি। এটা দিয়ে কিন্তু আপনি আপনার বাসা বাড়ির পানির ট্যাঙ্কি অটোমেটিক ওভারফ্লো কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার পানির ট্যাঙ্কিতে আপনি ম্যানুয়ালি আর সুইচ চেপে আপনার কিন্তু পাম্প মোটরটি অন করা লাগবে না এবং অফ করা লাগবে না, এটা কিন্তু অটোমেটিকলি হবে। অর্থাৎ আপনার পানির ট্যাঙ্কিতে পানি যখন ভর্তি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি এই কন্ট্রোলার থেকে সিগন্যাল গিয়ে আপনার পাম্প মোটরটি অফ করে দেবে। আবার যখন আপনার পানির ট্যাঙ্কিতে একেবারে পানি ফুরিয়ে আসবে তখন এটা অটোমেটিকলি অন হয়ে যাবে। অর্থাৎ আপনার আর কোনো কষ্ট করা লাগবে না, এটা অটোমেটিকলি হবে। তো এটা আপনারা কিভাবে করবেন এই কন্ট্রোলারের সাহায্যে, সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল সহকারে এবং ডায়াগ্রাম দিয়ে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে এই কাজটি করতে আপনার কোনো সমস্যা না হয় এবং ইজিলি এটা করতে পারবেন। তো যারা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন ফ্যানটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। তো এবার চলুন দেখেন এই প্রজেক্টটি করতে আমার কী কী লাগবে। দেখুন, একটা ফ্লোটলেস লেভেল সুইচ লাগবে, আর একটা ফ্লোটলেস লেভেল সুইচ বেজ, অর্থাৎ আমার সকল কানেকশন কিন্তু এই বেজ থেকে যাবে আর ফ্লোটলেস লেভেল সুইচটা এর উপরে বসবে। আর আমার লাগবে দুইটা মোটর, যেহেতু এখানে আমি বড় মোটর দিয়ে দেখাবো না, জাস্ট এটা দিয়ে আপনাদের অটোমেটিক কন্ট্রোল হয় কিনা সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর লাগবে পাইপ, আর লাগবে একটা ইলেকট্রিক পাইপ, যেটাতে আমি ইলেকট্রোড লাগিয়ে আপনাদের দেখাবো। আর লাগবে তিনটা স্ক্রু, অর্থাৎ ইলেকট্রোড হিসেবে আমি স্ক্রু ইউজ করব। আর এখানে যেহেতু আমি বড় কোনো ট্যাঙ্কিতে দেখাবো না, জাস্ট এই বক্সের ভিতর অর্থাৎ এইটা ট্যাঙ্কি হিসেবে ইউজ করে আপনাদের দেখাবো যে অটোমেটিক কন্ট্রোল হয় কি না। দেখুন, এখানে যে পাইপটা আমি নিয়েছি এখানে তিনটা স্ক্রু আপনি তিন জায়গায় লাগিয়ে দেবেন। দেখুন, আমি তিন জায়গায় এখানে তিনটা স্ক্রু লাগিয়ে দিয়েছি। তারপর দেখুন, এইখানে আমি ইলেকট্রিক পাইপে তিনটা ইলেকট্রোড লাগিয়েছি। দেখুন, এখানে পাইপ, এখানে তিনটা ইলেকট্রোড না দিয়ে আমি একটা পাইপের উপর তিনটা স্ক্রু দিয়ে তারপর তিনটা তার আমি দিয়েছি, একটা নিচে, একটা মাঝামাঝি অবস্থানে, আর একটা হচ্ছে একেবারে উপরে। ঠিক এরকম দেখুন এখানে যে ডায়াগ্রাম, দেখুন এখানে, দেখুন এই এখানে ডায়াগ্রামটা একটু লক্ষ্য করুন, ই ওয়ান, ই টু আর ই থ্রি। দেখুন, এটা হচ্ছে আমার ই ওয়ান হচ্ছে 2 নম্বর পিনে, আর ই টু হচ্ছে 4 নম্বর পিনে, আর ই থ্রি হচ্ছে 1 নম্বর পিনের সাথে। এভাবে জাস্ট কানেকশন হবে আপনার ট্যাঙ্কির ভিতর, আপনার যে বড় ট্যাঙ্কি, ঠিক এভাবে আপনার তিনটা তার দিয়ে তারপর এখানে তিনটা তার এনে এই কন্ট্রোলের সাথে সংযোগ করতে হবে। আর সংযোগটা দিতে হবে এই বেজে, অর্থাৎ এই কন্ট্রোলারটা বসবে এই বেজের উপর, তারপর এই বেজে সংযোগ করতে হবে। কারণ এই বেজে দেখুন পিন ডায়াগ্রাম অনুযায়ী 3, 4, 5, 6 এক এক থেকে যে কটা পিন সেই কটা পিন কিন্তু এখানে আছে এবং এই বেজটা তৈরি করা হয়েছে এই কন্ট্রোলারের জন্য। বা এরকম আরও কন্ট্রোলার আছে, যেমন টাইমার বা অন্য কন্ট্রোলার, সেই কন্ট্রোলারগুলো যাতে এখানে লাগিয়ে ঠিকমতো কানেকশন করা যায় সেজন্য। ওকে, তাহলে এটা আপনারা বুঝতে পারলেন। তারপরে দেখুন, আমি দেখুন আমি একটা মোটর সেট করব আমি ট্যাঙ্কির ভিতর, অর্থাৎ যেহেতু আমার এখানে ট্যাঙ্কির পানি ইউজ আমি অন্য কোথাও করছি না বা আমার ওই ধরনের কোনো আউটলেটের সিস্টেম নাই, এই জন্য আমি একটা মোটর দেবো আউটলেট করার জন্য, জাস্ট কন্ট্রোলিংটা যাতে হয় সেটা আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। আর একটা হচ্ছে আপনার বাইরের মোটর, অর্থাৎ আপনার বাইরে থেকে যে মোটরের সাথে পাম্পের সংযুক্ত থাকে, অর্থাৎ ওই মোটর থেকে আপনার পানি উঠবে ট্যাঙ্কিতে। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমি কানেকশন ডায়াগ্রামটা আপনাদের একটু ভালোভাবে বোঝাই। আপনারা এইখানে কিন্তু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু এটা করতে বা এই কানেকশনটা করতে বা এই প্রজেক্টটি করতে আপনার কোনো সমস্যা হবে না, আপনি ইজিলি এটা করতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার ওয়াটার ট্যাঙ্ক, আর এটা হচ্ছে আইসি বেজ যার উপর ফ্লোটলেস লেভেল সুইচটা আপনি বসাবেন। তারপর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, যদি আপনি বেশি অ্যাম্পিয়ারের মোটর ইউজ করেন, 2 আওয়ার্স পাওয়ার বা 3 আওয়ার্স পাওয়ার বা 10 আওয়ার্স পাওয়ার আপনার ইচ্ছা, বা আপনার বাসাবাড়িতে যে কয় অ্যাম্পিয়ারের বা যে কয় হর্স পাওয়ারের মোটর লাগে তার উপর ডিপেন্ড করে আপনি ম্যাগনেটিক কন্ডাক্টর লাগাবেন সেই অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ড করে। তারপরে দেখুন এখানে 220 ভোল্টেজ, আর এটা হচ্ছে এর ডায়াগ্রাম। দেখুন এখানে ই ওয়ান, ই টু, ই থ্রি, দেখুন এইখানে একটা পাইপ দিয়ে আপনি এইখানে ঠিক এইখানে দেখুন এই ই ওয়ান একেবারে উপরে, তারপরে ই টু একেবারে মাঝামাঝি অবস্থানে, ই থ্রি একেবারে নিচে। দেখুন আমি সেই অনুযায়ী কিন্তু কানেকশন করেছি। দেখুন এখানে কিন্তু পিন ডায়াগ্রাম দেওয়া আছে, আর এইখানে কিন্তু লেখা আছে পিন, আপনি সেই অনুযায়ী সংযোগ করবেন। আর দেখুন এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এইখানে যেহেতু 220 ভোল্টেজ এইখানে দিতে হবে, অর্থাৎ ফ্লোটলেস লেভেল সুইচটা যদি অপারেট করতে চান 220 ভোল্টেজ দিতে হবে। এখানে এইখানে আর এইখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ 2 আর 7 220 ভোল্টেজ দিতে হবে। আর এইখান থেকে আপনি কমন করে এইটা দিয়ে দিয়েছি, দেখুন এইখানে এইটা দিয়ে দিয়েছি 220 ভোল্টেজের ফেসটা। তারপর এইখান থেকে আমি 6 নম্বরে ফেস পাবো অটোমেটিকলি, 6 নম্বর থেকে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুটে দিয়েছি। তারপর এইখান থেকে নিউট্রাল কমন করে এখানে দিয়েছি,
তারপর এখান থেকে আমি আলাদা অর্থাৎ যদি আপনার এম্পিয়ার বেশি লাগে তাহলে অবশ্যই মোটরটা দিতে হবে আলাদা 220 ভোল্টেজ দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে আমি মোটরটা চালিয়েছি আর মোটরের এইখানে যে পানি যাবে যে পাইপ দিয়ে এখান থেকে পানি যাবে তারপর ওয়াটার লেভেল অনুযায়ী আপনার কিন্তু মোটর চলবে বন্ধ হবে এমন হবে ওকে এটা দেখালাম আমি সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে এখন চলুন আমি থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে কীভাবে হয় একটু দেখেন দেখেন থ্রি ফেজ আমাদের নিউট্রাল লাগে না অর্থাৎ মোটর অপারেট করতে থ্রি ফেজ যেমন নিউট্রাল লাগে না আমি কিন্তু থ্রি ফেজ মোটর কীভাবে কানেকশন করতে হয় সব কিছু আমার চ্যানেলে আসছে আপনারা একটু দেখে নেবেন তাহলে কিন্তু আপনি আপনার আরও জ্ঞান বৃদ্ধি পাবে ওকে দেখুন এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর কি তিনটা পোর্ট এখানে তিনটা রেড ইয়েলো ব্লু অর্থাৎ তিনটা ফেজ দিয়ে দিয়েছে এখান থেকে তিনটা ফেজ দিয়ে দিয়েছি আর সব কানেকশন একই অর্থাৎ আপনারা এই ডায়াগ্রামটা ফলো করবেন আর এইখানে কিন্তু এক দুই তিন এরকম দেওয়াই আছে তারপর আপনি এভাবে কানেকশন করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে আশা করি আপনারা কানেকশন ডায়াগ্রাম বুঝতে পেরেছেন তো চলুন আমি প্র্যাকটিক্যালে সংযোগ করে তারপর আপনাদের দেখাই এটা আসলে অটোমেটিক কন্ট্রোল হয় কিনা তো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু এখানে আমি সকল কানেকশন করেছি অর্থাৎ এই বেজের উপর আমি সকল কানেকশন করেছি আমি আপনাদের কানেকশন ডায়াগ্রাম দেখালাম আর এখানে যেহেতু আমি বড় মোটর চালিয়ে দেখালাম ফাইভ ভোল্ট মোটর চালাবো সব কিছুই আপনাদের দেখিয়েছি আমার কানেকশন মোটামুটি শেষ আর এখানে দেখুন এর মধ্যে আমি ইলেকট্রোড দিয়েছি তারপর একটা মোটর দিয়েছি জাস্ট এর সাথে তো ওই ট্যাঙ্কের সাথে আমার কোনো আউটলেট নেই ওই আউটলেটটা দেওয়ার জন্য জাস্ট আমাদের আমাদের বাসা বাড়িতে তো পানি ইউজ হয় কিন্তু এখানে আমি ইউজ করবো কীভাবে এই জন্য আমি একটা মোটর দিয়েছি আর আপনারা যে মোটরটাকে কন্ট্রোল করবেন সেটা আমি এই যে এর ভিতর আমি দিয়ে দিয়েছি এই মোটর থেকে এর ভিতর পানি আসবে তারপর অটোমেটিকলি কন্ট্রোল হবে তো দেখুন আমি এই কন্ট্রোলারটা আমি এর উপর বসিয়ে দেবো দেখুন এর এখানে কিন্তু এক পাশে লাগবে দুই পাশে লাগবে না ওকে তো দেখুন আমার সব কিছু সেট আপ শেষ দেখুন আমি এই পাত্রের ভিতরে আমি পানি নিয়েছি এখন দেখুন এর ভিতরে আমার কোনো পানি নাই এখন আমি দেখুন এইখান থেকে আমি পাওয়ার সাপ্লাই দিয়েছি এখান থেকে আমি 220 ভোল্টেজ দিয়েছি আর এখান থেকে ফাইভ ভোল্ট পাওয়ার সাপ্লাই যেহেতু আমি এখানে যে মোটর লাগিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে ফাইভ ভোল্টের মোটর তাহলে আমি এটা অন করে দিই দেখুন অন করার সাথে সাথে কিন্তু আমার মোটরটা অন হয়ে গেছে অর্থাৎ আপনার পাম্পটা অন হয়ে গেছে কারণ এখানে এই ট্যাঙ্কিতে পানি নাই দেখি আস্তে আস্তে মোটরে আস্তে আস্তে ট্যাঙ্কিতে পানি পূর্ণ হোক ওকে দেখুন আমার ইলেকট্রোড কিন্তু একটা পূর্ণ হয়ে গেছে যতক্ষণ আমার এই লেভেল পর্যন্ত আসবে ততক্ষণ কিন্তু আমার মোটর চলতে থাকবে এবং পানি আসবে অর্থাৎ আপনার পাম্পটা অন থাকবে দেখি আমার দ্বিতীয় নম্বর ইলেকট্রোডে যাওয়ার টাইম হয়ে গেছে এখনও কিন্তু আমার এই পর্যন্ত আসি নাই অর্থাৎ আমার তৃতীয় নম্বর ইলেকট্রোড পর্যন্ত আসি নাই আসলে কিন্তু আমার মোটরটা অফ হয়ে যাবে দেখুন আমার এই পর্যন্ত এসেই কিন্তু আমার মোটরটা থেমে গেছে দেখুন এখানে এখনো পানি হয়েছে আর এখানে দেখুন এটা ড্রেনেজে চলে আসছে ঠিক আছে এখন আপনার বাসা বাড়িতে যেহেতু ট্যাঙ্কির সাথে আপনার যে কয় ফ্লোরে থাকে ওই ফ্লোরে আপনার পানি ইউজ হয় এখন ইউজ হইতে হইতে যখন আপনার এই লেভেল পর্যন্ত আসবে বা এই লেভেল পর্যন্ত আসবে তখন কিন্তু আবার মোটরটা অন হয়ে যাবে এভাবেই এটা কাজ করে এই কন্ট্রোলারের কাজ হচ্ছে এটা এটা অটোমেটিকলি কন্ট্রোল করবে অর্থাৎ দেখুন আপনার ট্যাঙ্কিটা কিন্তু ফুল হয়ে গেছে অর্থাৎ এই পর্যন্ত চলে আসছে আপনি যদি এটা আরো একটু উপরে দিতেন তাহলে আরো একটু উপর পর্যন্ত যেত তারপরে কিন্তু অফ হয়ে যেত এখন আমার ড্রেনেজ করার জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি দেখুন এইখানে এই মোটরটা আর একটা মোটর আমি যেহেতু দিয়েছি এর ভিতর থেকে মোটর পানি টেনে দেখুন এর মাধ্যমে আমার এটা নিয়ে চলে আসবে এখন দেখুন আমি আপনাদের আউটলেট করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন আমি আপনাদের আউটলেট করতেছি দেখুন এখানে যে ভিতরে যে মোটরটা এই মোটরটা চালিয়ে দেখুন আমি এটা আমি একটু পানিটা বের করে দিচ্ছি দেখুন একটা নির্দিষ্ট লেভেল পরে কিন্তু আমার এইখানে অটোমেটিকলি এই মোটরটা চালু হয়ে যাবে অর্থাৎ আমার যে মোটর দিয়ে আপনি পানি ভর্তি করবেন সেই মোটরটা আবার অন হয়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে লেভেলটা নিচে নামছে দেখুন এখন আমার অটোমেটিকলি এই মোটরটা চালু হয়ে গেছে ঠিক আছে দেখুন আপনার ভিতরে দেখুন আবার কিন্তু আমার ট্যাঙ্কিটা আবার কিন্তু পূর্ণ হবে এবং এই লেভেল পর্যন্ত যাওয়ার পর এটা কিন্তু অফ হয়ে যাবে এভাবে মূলত এটা কাজ করে এটা দিয়ে কিন্তু আপনি নিশ্চিন্তে আপনার আপনার বাসার ট্যাঙ্কি অর্থাৎ পানির ওভারফ্লো ট্যাঙ্কিটা আপনি কন্ট্রোল করতে পারবেন ভালো মতো তো ভিউয়ার্স সবশেষে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে আর একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং